কারোর সাথে কথা বলাটা অভ্যাস বানাতে নেই। কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছুই অশান্তি লাগে। সে মানুষটা ছাড়া নিজেকে দুনিয়ার সব থেকে অসহায় মানুষ লাগে। ভাই একটা কথা কি জানো, আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। কেউ থাকে না ভাই, মানুষ আসবে, মিশবে, কিছুদিন খুব ভালোবাসা দেখাবে, তারপর ছেড়ে যাবে। আবেগ কমাও, লাইফে কাকে দরকার কাকে দরকার নেই সেটা বুঝতে শেখো, কে প্রায়োরিটি দিচ্ছে কে দিচ্ছে না সেটা বুঝতে শেখো। আগের বোকামি কথা ভেবে লাভ নেই, মনে যে জানো তোমাকে ভালো থাকতেই হবে। ভালো থাকাটা জরুরি, একা ভালো থাকা শ্রেয়, তবে ভালো থাকার জন্য অন্যের ভালো নষ্ট করার নাম ভালো থাকা নয়। এই শহরে আনন্দগুলো কালো পর্দায় ঘেরা, এই শহরে সুখের চেয়ে দুঃখের গল্প সেরা। মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি, আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি। অনেক বুঝিয়েছিলাম তাকে থেকে যাওয়ার জন্য, কিন্তু সে থাকেনি। রাত শেষে ভোর হতেও সময় লাগে, কিন্তু বর্তমানে তার থেকেও কম সময় লাগে মানুষের সম্পর্কের হাত বদল হতে। ভাগ্যই বা আর কত কাঁদাবে, একদিন না একদিন সেও ক্লান্ত হয়ে পড়বে। কি হবে এত গল্প লিখে যখন গল্পের মানুষটা অন্যের পাশে? শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর ধৈর্য এবং অপেক্ষার প্রয়োজন। বিশ্বাস ভাঙা অনেক সহজ, কিন্তু বিশ্বাস অর্জন করা অনেক কঠিন। তুমি যার জন্য কাঁদো সে তোমার গল্প অন্যকে বলে হাসে। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো। আমি তো বদলাইনি, তবে আমি কি মানুষ না? ক্যারিয়ারে সময় দাও, এখন সম্পর্কে কোনো ভরসা নাই। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, আবার কখনো বা এড়িয়ে চলে। মেডিকেলের বাসায় আমি জীবিত, কিন্তু সাহিত্যের বাসায় আমি একদম মৃত। আমিও এক সময় খুব রাগ করতাম, অভিমান করতাম, তাকে বলতাম এটা করলা কেন, ওইটা করলা কেন, ওই দিকে যাবা কেন, আরও কত কিছু। কিন্তু এখন আর এই রাগ অভিমানগুলো করা হয় না, এখন শুধু কিছু সংক্ষিপ্ত কথা, ওকে কিছু না, বাদ দাও, তোমার ইচ্ছা। আমাদের বোধ হয় তাদেরকেই ভালোবাসা উচিত যারা আমাদেরকে ভালোবাসে। কিছু মানুষ বুঝেও হারিয়ে যায়, তারা জানে আপনি তাকে কতটা চান। খেয়াল করলেই দেখবেন আপনার প্রিয় বন্ধুগুলো হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তবুও তাদের সাথে আপনার কথা হয় না। হাতে অফুরান্ত সময় থাকার পরও তাদের সাথে মন খুলে ইনবক্সে আড্ডা দেওয়া হয় না। মেসেজে দিতে গেলেও কেমন যেন মনে হয় তাদেরকে ডিস্টার্ব করছি না তো। বন্ধুত্ব সম্পর্কটাও একসময় বদলে যায়। উঠার যে বন্ধুটার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন, এক সময় তাদের সাথে কথা বলতে গেলেও একটা দ্বিধা কাজ করবে, মতো নিঃসংকোচে কথা বলতে পারবেন না। সম্পর্কটা হয়ে যাবে ফর্মালিটি, রাস্তাঘাটে দেখা হবে কিংবা ইনবক্সে মাঝে মধ্যে কথা হবে, তাও খুব ভেবে চিনতে। সময় যায়, বন্ধুত্ব বদলায়, বন্ধুও।